দর্শক বিকাল বেলা কিন্তু রাজশাহী বানেশ্বর আমের বাজারে এদিকে কিন্তু সিঙ্গাড়াও ভাজা হয় এবং পাশাপাশি কিন্তু আমের বাজারও বসে এবং প্রচুর পরিমাণে খুচরা যারা কিনে তারা কিন্তু দূর দূরান্ত থেকে এই বাজারে আসে। ভাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দাই বলেন, আম বেচা কেনার খবর কি? তো সারাদিনে বেচতে পারেননি, এখন কি যদি আপনাকে আমি খরিদ্দার দিই কম দামে বেচবেন? কত দাম লিমিটেড বলেন তো? 2500 টাকা মন হলে দিয়ে দিবেন? এই হিমসাগর শিওর? আচ্ছা দেখেন তো আসলে আসলে সাইজ গুলো বা কেলা কালার গুলো আসলে ভালো কিনা খাওয়া যাবে। দাম কম, প্রতিটা ওরকম দাগ? তাহলে তো 2500 দাম হবে না ভাই, এটা 16 থেকে 2000 এরকম দাম হবে। কি বললেন, গাছ লাগাই যদি খায় তাহলে এই বাজার থাকবি না, অচল হয়ে যাবি? আচ্ছা আচ্ছা, ওটির তো আর অত সমস্যা হয় না? না ওটি ওরকম থাকলে তো পাকে, তাই? আচ্ছা ওকে। কুটিয়াম ভাই কালার তো ভালো, একের কালার না পাকলে কি কালার এরকম হইব? খাতে 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 মধুর মধুর মিষ্টি। কি বলেন, মধুলে আসবো নাকি? খাতে খাতে মধুলে আসেন, মধু খান ওরু খান। কত দাম যাচ্ছিলেন গুটিটা? 1800। আজ কি আর বেচা হবে দাম চলে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, রাজশাহী বানেশ্বর বাজার এখন বিকাল 6:18, প্রায় বৃষ্টির পরেও 1.5 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে কিন্তু এখন যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিছুটা খুচরাও বিক্রি হচ্ছে, আর এরকম সময়ে খুচরাই প্রায় বিক্রি হয়। যারা 2 ক্যারেট 4 ক্যারেট বেচে তারা কিন্তু এখন বাজারে উপস্থিত। তো আপনারা যারা এখান থেকে ঢাকাতে যান বা বানেশ্বর থেকে বিভিন্ন গাড়িতে ওঠেন তারা কিন্তু এই বাজারটা ঘুরে যেতে পারেন বা এখান থেকে 5-10 কেজি আম কিনে নিয়ে যেতে পারেন, এটা আপনাদের জন্য একটা সুবিধা। এবং যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি আপনাদেরকে আম পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তো এখানে দেখছেন যে বস্তাতে ঢালা হচ্ছে আমগুলো, এটা বস্তার আম। ভাই দাগি হিমসাগর কত দাম চাচ্ছেন? 800 টাকা ক্যারেট। 1 ক্যারেট 800, 1 ক্যারেট মাত্র 800 টাকা? খাইতে তো কেমন? একই রকম, কিন্তু দাম কম, বরং এগুলি মিষ্টি। যাদের বাজেট কম তারা এই আমগুলো কিনে খেতে পারে না? আচ্ছা ধন্যবাদ। তো দর্শক, এখনো কিন্তু ব্যাপক পরিমাণ আম দেখতে পাচ্ছেন, এই আমগুলো আপনারা একটু কম দামে কিনতে পারবেন। মোটামুটি অনেক কম দামে এই আমগুলো এখনো যারা নিয়ে বসে আছে এগুলো আপনারা কিনতে পারবেন। মামা
আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু ব্যাপক পরিমাণে আম রয়েছে। এখন কিন্তু প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে এই বানেশ্বর পাইকারি আম বাজার। এখানে যে হিমসাগরগুলো দেখছেন এগুলো একটু কম দামে পাওয়া যায়, এই আমগুলো